সুপ্রিয় নিবন্ধনধারী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আগামী সোমবারে সবার জন্যই হয়তো আসতে পারে সুখবর। একদিকে আসবে চতুর্থ গণবিজ্ঞপ্তির সুখবর, অন্যদিকে তৃতীয় চক্রের যে সমস্ত প্রার্থীগণ আবেদন করেছেন বিশেষ গণবিজ্ঞপ্তি তাদের, এবং ১৭তম যারা পরীক্ষা দেবেন তাদের জন্য আসবে সুখবর। যেমন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষে নানা বিষয় নিয়ে আলোচনা করতে বৈঠক করবেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি আগামী রোববার 17ই এপ্রিল। এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানা গেছে এনটিআরসির বিদ্যমান বেশ কয়েকটি সমস্যা নিয়ে আলোচনা করার এই সভা করা হবে। এর মধ্যে বিশেষ গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ, চতুর্থ গণবিজ্ঞপ্তির কার্যক্রম শুরু করা এবং 17তম শিক্ষক নিবন্ধন প্রিলির পরীক্ষার আয়োজন অন্যতম। এছাড়াও এনটিআরসির কাঠামোগত কিছু বিষয় নিয়েও এই সভায় আলোচনা করা হবে। বিষয়টি দাডিয়াডি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন এনটিআরসির সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান। তিনি জানান, আমাদের বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করতে শিক্ষামন্ত্রী মহোদয়ের সাথে একটি সভা হবে। সেই সভায় চলমান কয়েকটি ইস্যু আমরা শিক্ষামন্ত্রী মহোদয়কে অবহিত করব। সুপ্রিয় নিবন্ধনধারী বন্ধুগণ, খুব শীঘ্রই হয়তো আশার আলো আবার সামনে দেখা দিবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।